বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের ছোট্টবেলা সবারই পড়া সেই গল্পটা আবার শুনাব। আমরা সবাই পড়েছি না খরগোশ আর কচ্ছপের গল্পটা? আমরা কিন্তু প্রথম অংশটা জানি, কিন্তু এই গল্পের বাকি আরো কিছু অংশ আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি। আজ আমি আপনাদেরকে সেই অংশগুলোও শুনাব। তো চলুন প্রথম অংশটা আবার মনে করে নেই। সেই খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা শুরু হলো। দৌড়, খরগোশ দৌড়ে অনেক দূর যে দেখলো যে পিছনে কচ্ছপের কোনো চিহ্নই নেই, সে ভাবল ওর আসতে অনেক দেরি হবে, আমি একটু জিরিয়ে নিই। সে জিরাতে যেয়ে ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে কচ্ছপ ধীর স্থিরভাবে এগুতে এগুতে খরগোশকে টপকে মাঠের শেষ সীমানে চলে গেল এবং প্রতিযোগিতায় জয়ী হলো। খরগোশ চিন্তা করতে লাগলো, আমার হারের কারণটা কি? সে বের করলো যে অতিরিক্ত আত্মবিশ্বাস। বন্ধুরা, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় মানুষের ক্ষতির কারণ হয়। আর কচ্ছপ ভেবে দেখল লেগে থাকলে সাফল্য আসবেই। এখানে তো গল্পটা শেষ নয়, আমি বলেছি না আরো কিছু অংশ আছে। এবার আসি দ্বিতীয় অংশে। হেরে যাওয়ার পরে খরগোশ আবার কচ্ছপের কাছে গেল, বলল চলো আরেকটা প্রতিযোগিতা করি। কচ্ছপ রাজি হলো, শুরু হলো প্রতিযোগিতা। এবার কিন্তু খরগোশ আর জিরোয়নি, সে এক দৌড়ে মাঠের শেষ প্রান্তে চলে গেল এবং প্রতিযোগিতা জিতে গেল। তখন খরগোশ চিন্তা করল যে শুধু আত্মবিশ্বাস দিয়েই নয়, মন দিয়ে যে কোনো কাজ করলে সাফল্য আসবেই। আর কচ্ছপ চিন্তা করল ধীর স্থির হওয়া ভালো, কিন্তু প্রতিযোগিতায় গতিরও দরকার আছে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাই তৃতীয় অংশে। তৃতীয় অংশে এবার কচ্ছপ যে খরগোশকে বলল যে চলো আমরা আরেকবার প্রতিযোগিতা করি, খরগোশ রাজি হলো, কিন্তু কচ্ছপ একটা শর্ত দিল, বলল এবার কিন্তু আমরা অন্য পথে দৌড়াবো, আগের পথে না। খরগোশ রাজি হয়ে গেল, শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ দৌড়তে দৌড়তে হঠাৎ থমকে যেয়ে দাঁড়ালো একটা জায়গায়। কচ্ছপ পিছন থেকে আস্তে আস্তে দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু প্রতিযোগিতার শেষ না, তার সামনে একটি জলাশয় ছিল। খরগোশ অসহায়ের মতো দাঁড়িয়েছিল আর কচ্ছপ খরগোশের দিকে মুচকি হেসে সেই জলাশয় পার হয়ে মাঠের শেষ প্রান্তে চলে গেল। এবার খরগোশ ভাবছে যে কেন সে হেরে গেল। সে বের করল যে শুধু গতি আর শক্তির উপর নির্ভর করলে চলবে না, পরিস্থিতি এবং বাস্তবতাকেও অনুধাবন করতে হবে। আর কচ্ছপ ভাবছে যে কোনো প্রতিযোগিতায় জয়ী হতে হলে প্রতিপক্ষের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, আর তখনই সফলতা আসবে। এবার তারা দুজনে এক হয়ে বলল, বন্ধু আর প্রতিযোগিতা নয়, চলো এবার আমরা একে অপরের সহযোগী হয়ে দৌড় শুরু করি। দুজনে রাজি হয়ে গেল, শুরু হলো দৌড়। কিন্তু এবার আগের মতো না, একটু অন্যরকম। খরগোশ প্রথমে কচ্ছপকে তার ঘাড়ের উপর উঠিয়ে দৌড় শুরু করল। মাঠের শেষ প্রান্তে যেখানে জলাশয় সেখানে যে খরগোশ কচ্ছপকে ঘাড় থেকে নামিয়ে দিল। এবার কচ্ছপ খরগোশকে তার পিঠের উপর উঠিয়ে নিয়ে সেই জলাশয় পার হল। এবার সেই জলাশয় পার হবার পর খরগোশ আবার কচ্ছপকে পিঠের উপর নিয়ে মাঠের শেষ প্রান্তে দৌড় শেষ করল। দুজনেই বিজয়ের হাসি হাসল। বন্ধুরা, যাবেন না, যাবেন না, আরেকটু বাকি আছে। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম যে শক্তি একাই সবকিছু না, বা বুদ্ধি একাই সবকিছু না। শক্তি, গতি এবং বুদ্ধি তিনটা একসঙ্গে হলে, মানে একতাবদ্ধ হলে, যেই কোনো পরিস্থিতিতে সাফল্য আসবেই। সর্বোপরি আমি বলতে চাই, আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আমাদের একতা, আমাদের ঐক্য
অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।